স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদক জয়ী বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত 8:15 দিকে রাজশাহীতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবালিক কর্মীর রিপোর্টে দেখুন বিস্তারিত। যদি বলে যে আপনি কি প্রেম করেছিলেন, হ্যাঁ, সে কোন ক্লাস নাইনে। নিজেকে জানাতে গিয়ে তিনি বলতেন, লিখি কারণ এছাড়া অন্য কোনো কাজ জানি না। সমাজের কাছে দায়বদ্ধতা থেকে তিনি লিখেন মানুষের কথা, সমাজের কথা। তিনি হাসান আজিজুল হক। 1939 সালে 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে জন্ম। 1960 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রির পর 1973 থেকে 2004 সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অধ্যাপনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 31 বছর শিক্ষকতার পর 2004 সালে তিনি অবসর নেন। হাসান আজিজুল হক উপন্যাস, ছোট গল্প, নাটক ছাড়াও বিভিন্ন বিশ্লেষণধর্মী রচনা লিখে দেশের সাহিত্যাঙ্গনে নিজের অবস্থান মজবুত করেন। গল্পগ্রন্থ সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য কিংবা উপন্যাস আগুন পাখি তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়েও। কথাসাহিত্যে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1999 সালে ভূষিত করা হয়েছে একুশে পদকে। এছাড়াও পেয়েছেন অসংখ্য পদক সম্মাননা। 2012 সালে ভারতের আসাম বিশ্ববিদ্যালয় ও 2018 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সম্মানসূচক ডিলিট ডিগ্রি। দীর্ঘ 31 বছর অধ্যাপনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অদূরে নিজ বাড়ি উজানে লেখালেখি নিয়েই মগ্ন থাকতেন হাসান আজিজুল হক। দেশ ও বাংলা সংস্কৃতি ছিল তার জীবনের কেন্দ্রে, তার সাহিত্য। স্কুলে কোনো ফাংশন টাংশন হলে কিছু লিখতাম। বহুদিন ধরেই তার শরীর ভেঙে আসছিল। গত আগস্টে হাসপাতালে ভর্তি হওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ফিরে এসেছিলেন রাজশাহীর নিজ বাড়িতে। নিচ্ছিলেন চিকিৎসা, শেষমেশ হার মানেন। তার মৃত্যুতে শোক নেমেছে সাহিত্যাঙ্গনে। মুবল্লিক করিম, মাই টিভি।